হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা সবারই পরিচিত, বাট আমি একটু আমার স্টাইলে রান্না করব। তো ডিম ভুনা আমার স্টাইলে রান্না করার জন্য প্রথমে আমি ডিম আর আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি জানি আপনারা এই রেসিপিটা সবাই করে খান বাসায় এবং সবারই খুব পছন্দ কম বেশি, তো আমার তো ভীষণ পছন্দ। আর আমি কিভাবে রান্না করি সেটা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, সর্ষে তেলের ভিতরে সামান্য হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে দেবো। এই টেকনিক অবলম্বন করলে কিন্তু ডিম ভাজার সময় একদমই ছিটবে না, আর ডিম ভাজাটাও একদম তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, খুব কম সময়ে আমি ডিম ভেজে নেব, একটা ডিমও কিন্তু ফুটে আসবে না এবং কোনো অ্যাক্সিডেন্টেরও ভয় নেই। এরপরে কড়াইতে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আদা রসুনের টুকরো দিয়ে দিয়েছি, যেটা ফ্রোজেন ছিল, বাটা আদা রসুন ছিল। তারপরে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ। ভালো করে এটাকে আমি তেলের সাথে কষিয়ে নেব যেন কাঁচা মশলার গন্ধটা একদমই না থাকে। আদা রসুন পেস্ট করে কিন্তু ফ্রিজে রেখে দিলে কাজ কিন্তু অনেকটা বেঁচে যায়, তো কাজের সময় আর কি বেঁচে যায়। তো যাই হোক, এখানে আমি তরকারিটাকে আরও টেস্টি করার জন্য আর কালারফুল করার জন্য এখানে টমেটোটা একটু দিয়ে দিলাম। এতে কিন্তু খুবই মজার একটা টেস্ট হয়। টমেটোটাকে ভালো করে একদম কষিয়ে আমি একদম নরম করে দেব যেন মশলার সাথে সুন্দর কালার হয়। আর এখানে সিদ্ধ করা, ভেজে রাখা, হালকা ভেজে রাখা আলুটাকেও আমি দিয়ে দিলাম কষানোর সাথে। আমার মশলাটা প্রায় কষিয়ে এসেছে, এরপরে দিয়ে এর ভিতরে আমি আলুটাকেও একটু কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আমি এটা একদমই ভুনো ভুনো করবো না, একটু গ্রেভি রাখবো, একটু হচ্ছে পাতলা গ্রেভিটা করব, ঝোল ঝোল করব। তো আজকে আমি কিন্তু স্পেশালি মাটির চুলা রান্না করছি। এটা কিন্তু খুবই মজা লাগে, মাটির চুলায় রান্না করলে মাটির চুলার রান্নার কিন্তু স্বাদ অনেক বেশি, তো আপনারা জানেন। তো এখানে তরকারিটা ফুটে এসেছে, ঝোলটা ফুটে আসার পরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করছি, সেটা হচ্ছে গিয়ে খুবই হেলদি পেটের জন্য থানকুনি পাতা। থানকুনি পাতা শুধু পেটের জন্যই ভালো না, পুরো শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এটা কিন্তু ঔষধি গুণও আছে। আর এটা যদি এভাবে কাঁচা ভর্তা করে খাওয়া যায় বা বেটে খাওয়া যায়, ভর্তা তো বলা হয় না, এটাকে বেটে বলা হয়, তো এভাবে বেটে খেলে কিন্তু খুবই ভালো লাগে এবং খুবই স্বাস্থ্যকর এবং উপকারও পাওয়া যায়। এরপরে আমার তরকারিটা হয়ে এসেছে, এরকমই আমি ঝোল ঝোল রাখবো, তার জন্য ধনে পাতা দিয়ে দিয়েছি আর সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি। ভাজা গরম মশলা গুঁড়াটা হালকা করে একটু দিয়েছি যেন ফ্লেভারটা পাওয়া যায়। খুবই দারুণ হয়েছে তরকারিটা, শুধু আমি রান্না করেছি বলে তা না, আপনারা এইভাবে করে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি।